লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ওয়াবদা খালের ভাঙনের মুখে পড়েছে মসজিদ সহ বসত ঘর। এই ভাঙনে মান্দারি ইউনিয়নের পশ্চিম মান্দারি গ্রামের মিয়াজান পাটোয়ারি বাড়ি, জামে মসজিদ ও চাঁদখালী আমিন বাজার সড়ক ঝুঁকিতে রয়েছে। শুক্রবার সকালে মসজিদ ও রাস্তা সহ আশপাশের এলাকা রক্ষায় দ্রুত বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক গোলাম সারোয়ার স্বপন পাটোয়ারি, মিয়াজান পাটোয়ারি বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মফিজুর রহমান পাটোয়ারি ও মান্দারি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন পাটোয়ারি প্রমুখ। বক্তারা জানান, ওয়াবদা খাল মসজিদ থেকে প্রায় ২০০ ফুট দূরে ছিল। দীর্ঘ ৪ বছর ধরে খালটি ভেঙে চওড়া হয়ে পড়েছে। আর আমাদের জায়গা জমি এবং যুগিরহাট আমিন বাজার সড়ক, পাকা সড়ক, এই সড়কটিও ভেঙে যাইতেছে এবং এলাকার মানুষের বাড়িঘর, দোকানপাট, কৃষি জমি সব এই অবদার খালে বিলীন হয়ে যেতেছে। বালুভর্তি বস্তা ও বাঁশসহ গাছের খুঁটি দিয়ে বাঁধ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করেছে স্থানীয় বাসিন্দারা। প্রায় ৫০০ বস্তা বালু এখানে অলরেডি ফেলছি। এরপরও আমাদের অজুখানা একবারে এখনো ঝুলন্ত অবস্থা আসলে দেখতে পাচ্ছেন। এখানে বড় ২টা বাথরুম ছিল, ওই বাথরুমগুলোও পানিতে একবারে বিলীন হয়ে গেছে। এতে মসজিদের দেওয়ালের সঙ্গে সংযুক্ত অজুখানা ঘেঁষে ভাঙন এসে ঠেকেছে। তবে ভাঙনে যে কোনো সময় মসজিদটি বিলীন হয়ে যেতে পারে। ভাঙন রোধে দ্রুত জিও ব্যাগ, ডাম্পিং অথবা ব্লক দিয়ে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা সরকারের কাছে আবেদন করতে আসি যে আমাদের মসজিদের স্বার্থে, এলাকার স্বার্থে যেন একটা কাজ করে আমাদেরকে এটা সমাধান করে, তারা যেন অতি সত্বর এটার জন্য বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে আমাদের এই এলাকাটাকে রক্ষা করে। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান বলেন, ওয়াবদা খালের স্রোত রয়েছে, এতে বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ভাঙন রোধে বিভিন্ন এলাকায় খালে জিও ব্যাগ ডাম্পিং করেছি। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।